হ্যালো ক্লাস 12, তোমাদের বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বইয়ের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বাঙালি চিত্রকলা, এই অধ্যায়টি আমরা আলোচনা করা শুরু করেছিলাম। এর আগের ভিডিওতে মূলত বাংলায় চিত্র চর্চার যে ভূমিকা বা সূত্রপাত সে সম্পর্কে আলোচনা করেছি। ভূমিকার ক্ষেত্রে প্রথমেই দেখিয়েছি যে বাংলায় চিত্রকলা চর্চার ক্ষেত্রে মূলত প্রথমেই তিনটি স্তর রয়েছে। সেই তিনটি স্তরের ক্ষেত্রে প্রথমেই আমি বলেছিলাম যে বাংলায় প্রাচীনতম ছবির নিদর্শন বা প্রাচীনতম যে চিত্রকলার নিদর্শন, সেই চিত্রকলার নিদর্শন হিসেবে বলা হয়েছে পাল রাজাদের রাজত্বকালে প্রথম মহিপালের শাসনের সময় নালন্দা মহাবিহারে লেখা অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতার যে তালপাতার কোঠিতে 12টি রঙিন ছবি পাওয়া যায় আনুমানিক 983 খ্রিস্টাব্দে, সেই ছবিকেই মূলত বাংলার প্রাচীনতম ছবি বা চিত্রের নিদর্শন বলা হয়। এর পরবর্তী স্তরে আমরা দেখেছি পাল এবং সেন রাজাদের রাজত্বকাল যখন শেষ হয়ে আসছে, সেই রাজত্বকালে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাংলায় যে চিত্র চর্চা, সেই চিত্র চর্চার ইতিহাস পুরোপুরিভাবে অবলুপ্তি ঘটছে না, বরং তার পরবর্তী আরও 200 বছর যে সময়টাকে মূলত বাংলার সমাজে বৌদ্ধ যুগের প্রচলন ছিল, সেই সমাজে মূলত বুদ্ধদেবের জীবনকে কেন্দ্র করে অর্থাৎ তার জীবনী, তার জন্ম, বোধিসত্ত্ব লাভ, মহানির্বাণ লাভ ইত্যাদিকে কেন্দ্র করে মূলত চিত্রচর্চার একটা ইতিহাস বর্তমান ছিল। এবং এর পরবর্তী সময় অর্থাৎ ত্রয়োদশ থেকে চতুর্দশ, যে সময়টাকে বাংলা সাহিত্যের ইতিহাসে মূলত অন্ধকারময় যুগ বলা হয়, কারণ তুর্কি আক্রমণের ফলে সেই সময় বাংলার সমাজ সাহিত্য পটভূমিতে আলাদাভাবে কোনো শিল্প সাহিত্য সংস্কৃতি ইত্যাদি যে সমৃদ্ধশীল বিষয়বস্তু তা গড়ে তোলা সম্ভব হয়নি। কিন্তু এর পরে পরে অর্থাৎ চতুর্দশ শতকের শেষ বা পঞ্চদশ শতকের শুরুতে মূলত সুলতানদের আগমনের ফলে এক নতুন ধরনের চিত্রচর্চা শুরু হয়, যার মূল উৎস ছিল মূলত ইরানীয় পাণ্ডুলিপি চিত্র। এবং অনুমান করা হয় যে নসরত শাহের দরবারে পারসিক চিত্রশিল্পের এই রীতি এসেছিল, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে নিজামি রচিত ইস্কান্দার নামা যেখানে গৌড়ের সুলতান নসরত শাহের জন্য 1531 থেকে 32 খ্রিস্টাব্দে হামিদ খান কপি করেছিলেন, এবং এই পাণ্ডুলিপিগুলিতে মূলত পারসিক চিত্রকলার একটা সুপরিণত ঐতিহ্য লক্ষ্য করা যায়। এবং এই চিত্রচর্চার সূত্র ধরে মূলত কোরআনের পাতাকে আরও বেশি উজ্জ্বল বর্ণে বর্ণিত করার জন্য বা উজ্জ্বলরূপে প্রকাশ করার জন্য কোরআনের পাতায় মূলত বিভিন্ন উজ্জ্বল রঙের চিত্র সজ্জিত হতে থাকে। এই মূলত পারসিক যে চিত্রকলার রীতি গড়ে উঠল সুলতানদের আগমনের সঙ্গে সঙ্গে, এই পারসিক চিত্রকলার সূত্র ধরেই মূলত আজকের যে তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, প্রথমেই যেটা না সেটা হলো মুঘল চিত্রকলা। আমরা যদি ভারতীয় ইতিহাসকে পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে মুঘলদের দরবার কিন্তু বা মুঘলদের ইতিহাস কিন্তু বাংলার ইতিহাসে একটা দীর্ঘ সময় ধরে বর্তমান ছিল, যার ফলে মুঘল চিত্রকলাও ভারতীয় চিত্রকলার ইতিহাসে একটা দীর্ঘ সময়ের মধ্যে বর্তমান ছিল। বিশেষ করে মুঘল সম্রাটদের মধ্যে আকবরের পৃষ্ঠপোষকতায় এর বিকাশ চূড়ান্তভাবে হয়েছিল, জাহাঙ্গীরের ক্ষেত্রেও তাই, কিন্তু ধীরে ধীরে শাহজাহানের স্থাপত্যের প্রতি বিশেষভাবে তেমন অনুরাগ ছিল না, যার ফলে এর যে চিত্রকলা চর্চা যেটা উজ্জ্বল রূপে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ক্রমাগত অবনতির পথে হাঁটতে শুরু করে, এবং ঔরঙ্গজেবের, সম্রাট ঔরঙ্গজেবের আমলে কিন্তু এই চিত্রচর্চা পুরোপুরি অবলুপ্তির পথে হাঁটে। এই যে মুঘল সাম্রাজ্যের যে সম্রাটদের মধ্যে ঔরঙ্গজেবের মূলত সমসাময়িক বা ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষের দিকে যখন চিত্রচর্চার এই ইতিহাস প্রায় অবলুপ্তির পথে হাঁটতে শুরু করে, সেই সময় মুঘল চিত্রকররা মূলত জীবিকার সন্ধানে বিভিন্ন পাহাড়ি রাজ্য, অযোধ্যার রাজধানী লখনৌ, বাংলার যে মুর্শিদাবাদ ইত্যাদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, এবং সেই সময় বাংলায় মূলত মুর্শিদাবাদে নবাব মুর্শিদ কলি খাঁ চিত্রকলা চর্চার প্রতি তার বিশেষভাবে অনুরাগ ছিল। এই চিত্রকলা চর্চার ক্ষেত্রে লক্ষ্য করা গেছে মুর্শিদাবাদে যে মহরম বা খাজা খিচুড়ি অর্থাৎ মুসলিমদের যে সমস্ত উৎসব রয়েছে, সেই উৎসবগুলিতে মুর্শিদাবাদকে বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত করে তোলার জন্য এই সমস্ত যারা এই মুঘল চিত্রকর ছিলেন মূলত দিল্লির শিল্পী, তারা বিভিন্ন অভ্রফলকের যে লণ্ঠন রয়েছে সেই লণ্ঠনগুলিকে বিভিন্ন রঙে রঙিন করে তুলতেন, এবং এই লণ্ঠনে লতা, বৃক্ষ, বিভিন্ন রকমের অন্যান্য নকশা, কোরআনের উদ্ধৃতি ইত্যাদি পরিমাণে ইত্যাদি বিষয় সেখানে অঙ্কন করা হতো বিভিন্ন রং দিয়ে। এই আলীবর্দী খাঁর আমলে মূলত এই যে চিত্রকলার চর্চা মুর্শিদাবাদে শুরু হয়, যেটা মূলত মুঘল চিত্রকলা চর্চার পরবর্তী সময় এবং মুঘল চিত্রকরদের হাত ধরেই বাংলার
মুর্শিদাবাদ, অযোধ্যা, রাজধানী, লখনৌ ইত্যাদি স্থানে এই যে নতুন করে একটা মুর্শিদাবাদে চিত্রকলা চর্চা শুরু হলো সেটাকে বলা হচ্ছে মুর্শিদাবাদ শৈলী। এই মুর্শিদাবাদ শৈলী কিন্তু বাংলা চিত্রচর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আগমন ঘটে এবং বাংলায় মুর্শিদাবাদে সিরাজের পর মির্জাফর যখন নবাব হলেন, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের আনুকূল্যে মুর্শিদাবাদ যারা শৈলীর শিল্পীরা ছিলেন সেই মুর্শিদাবাদ শৈলীর শিল্পীরা বিশেষভাবে উন্নতি লাভ করতে থাকে। কিন্তু শুধুমাত্র মুর্শিদাবাদ শিল্পীর শৈলীর শিল্পীরা যে উন্নতি লাভ করলেন এই সময় সমসাময়িক কালে তা কিন্তু নেই। সেই সময় যেহেতু মূলত মির্জাফর মীর কাসিম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন, তার ফলে মীর কাসিমের সময় লখনৌ আগমন ঘটল মূলত মুর্শিদাবাদে, আর একই সঙ্গে শুরু হলো একটা পাশ্চাত্য রীতির সংমিশ্রণ। অর্থাৎ আগে থেকেই সেখানে মুর্শিদাবাদ শৈলী ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ফলে বা তাদের সম্পর্ক বৃদ্ধির ফলে যার ফলে পাশ্চাত্য চিত্ররীতিও তার সঙ্গে সংযুক্ত হলো। এর ফলে মুর্শিদাবাদ শৈলী এবং পাশ্চাত্য চিত্ররীতি এই দুয়ের সংমিশ্রণে একটা নতুন ধরনের চিত্ররীতি গড়ে উঠল। সেই নতুন ধরনের চিত্ররীতিকে বলা হচ্ছে কোম্পানি শৈলী। বাংলা চিত্রচর্চার ইতিহাসে এই কোম্পানি শৈলীও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজ শাসিত যে ভারতীয় ভূখণ্ড ছিল সেখানে কিন্তু বিশেষভাবে কোম্পানি শৈলীর নিদর্শন প্রথম দেখা গেছে মাদ্রাজ প্রেসিডেন্সি তাঞ্জোর, এবং এর কিছুকালের মধ্যে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে মুর্শিদাবাদের প্রকাশ করলো। এবং ধীরে ধীরে এই যে কোম্পানি শৈলী রয়েছে সেই কোম্পানি শৈলী কলকাতা, পাটনা, কটক, আরা, বারাণসী, লখনৌ এবং উনিশ শতকের গোড়ার দিকে দিল্লি, আগ্রা এবং পরবর্তী সময়ে মূলত সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে কলকাতা অধিকার করে নিল মুর্শিদাবাদের গুরুত্ব, এবং এর ফলে এই সমস্ত ছবিগুলিতে এদেশীয় সাধারণ মানুষের যে জীবনযাপন, পোশাক আশাক, হাটবাজার, যানবাহন, তাদের উৎসব, তাদের বিভিন্ন পেশা ইত্যাদি বিষয়বস্তু, মানুষ সাধারণ মানুষের যে জীবন কথা সেই সাধারণ মানুষের জীবন কথা মূলত এই চিত্ররীতির মাধ্যমে অর্থাৎ কোম্পানি শৈলী চিত্ররীতির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটল। এবং ধীরে ধীরে মূলত ভারতে ইংরেজদের যখন বিলাসবসন, জীবনযাপনের কথা ছড়িয়ে পড়ছে তখন ইংল্যান্ডের কিছু শিল্পীরা মূলত তার রুজি রোজগারের জন্য ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এলেন, এবং তাদের মধ্যে কেউ কেউ পেশাদারি শিল্পী, যার ফলে যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো টিডি কেটেল, উইলিয়াম ড্যানিয়েল, জর্জ চিনিডি প্রমুখ। তারা মূলত এদেশে অর্থাৎ ইংল্যান্ড থেকে যখন ভারতবর্ষে এলেন তারা কিন্তু প্রথমেই পাশ্চাত্য রীতির অনুসরণ করে এদেশে চিত্র অঙ্কন করা শুরু করলেন না। প্রথমে তারা যেহেতু ভারতবর্ষে এসেছেন তাই এদেশি অর্থাৎ স্বদেশী যে রীতি রয়েছে সেই স্বদেশী রীতির মাধ্যমে ছবি আঁকতে শুরু করলেন। এবং এই সময় দেখা যায় যে কলকাতায় শুধুমাত্র যে সংস্কৃতির দিক থেকে ইংরেজরা এগিয়েছিলেন তা নয়, মূলত যে বাবু সমাজ ছিল, বাঙালি রসিক সমাজ ছিল, সেই বাবু সমাজ বিশেষ করে উনিশ শতকে পাথরিয়াঘাটায় গোপীমোহন ঠাকুর, পাইকপাড়ার মহারাজা প্রমুখেরা মূলত একটা শিল্পকলার দিকে বিশেষভাবে ঝোঁক তৈরি হলো। এবং এর ফলে ধীরে ধীরে এই যে কোম্পানি শৈলী যার ক্ষেত্রে মূলত পাশ্চাত্য রীতি এবং দেশীয় রীতি অর্থাৎ স্বদেশী রীতির সংমিশ্রণ ঘটেছে এই রীতি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এবং সেই সমস্ত ছবিতে মূলত দেশীয় যারা শিল্পী ছিলেন তারা ইউরোপীয় যে আঙ্গিক রয়েছে সেই ইউরোপীয় অর্থাৎ পাশ্চাত্য আঙ্গিকে নিজেদেরকে মূলত সেই ধাঁচে ফেলার চেষ্টা করে মূলত একটা নতুন ধরনের মিশ্র রীতি গড়ে তুললেন। অর্থাৎ যেখানে স্বদেশী রীতি থাকবে কিন্তু তাদের ছবির আঙ্গিকে ইউরোপীয় চিত্ররীতি প্রকাশ করবে। এই যে স্বদেশী রীতির সঙ্গে ইউরোপীয় চিত্ররীতি গড়ে উঠল এর ফলে মূলত বাংলায় কোম্পানি যে স্কুল সেই কোম্পানি স্কুলের বিশেষত্ব তৈরি হলো। এবং বাংলায় এই যে কোম্পানি স্কুল গড়ে উঠলো মূলত যেখানে বিভিন্ন রকমের শিল্পীরা আঁকা শিখবেন, বিভিন্ন রকমের শিল্পীরা তাদের চিত্রচর্চা করবেন, বাংলায় মূলত এই কোম্পানি স্কুলের পথ ধরে বা কোম্পানি স্কুলের হাত ধরেই মূলত চিত্রচর্চা একটা ব্যাপক অর্থে জনপ্রিয়তা অর্জন করে। যেখানে প্রথমে বলতে হবে স্থানীয় শিল্পীরা প্রথমে গুয়াস অর্থাৎ অস্বচ্ছ যে জলরঙ ছিল সে অস্বচ্ছ জলরঙে ছবি আঁকত, পরে তারা স্বচ্ছ জলরীতি অনুসরণ করতে লাগলো। ভারতীয় ছবিতে অর্থাৎ যেটা স্বদেশী রীতি বলা হচ্ছে সেখানে প্রাথমিকভাবে উজ্জ্বল বর্ণ ব্যবহার করা হলেও মূলত কালক্রমে তারা যখন ইউরোপীয় আঙ্গিককে গ্রহণ করতে যাচ্ছে তখন ইউরোপীয় আঙ্গিকের রুচি অনুসারে বিভিন্ন রকমের হালকা নীল, হালকা সবুজ এই জাতীয় রং ব্যবহার করতে যাচ্ছে। তারা মূলত সাদা কাগজে কাঠের ফ্রেম ইত্যাদি দিয়ে তারা ছবি আঁকত। অনেক শিল্পীরা আবার অভ্রের পাত বা হাতির দাঁতের ওপরে ছবি আঁকত। সাধারণভাবে যারা দিল্লির শিল্পীরা ছিলেন তারা হাতির দাঁতের ওপর, যারা মুর্শিদাবাদের শিল্পীরা ছিলেন তারা অভ্রের পাতের ওপর ছবি আঁকতেন। এইভাবেই মূলত বাংলায় যে চিত্রচর্চা শুরু হয়েছিল মূলত 983 খ্রিস্টাব্দে
অষ্ট সংস্কৃতিকা প্রজ্ঞা পারমিতার হাত ধরে সেই চিত্রচর্চা কিন্তু বাংলা ক্ষেত্রে একটা সুবৃহৎ পটভূমি লাভ করে এবং জনপ্রিয়তা অর্জন করে। আজকের এই ভিডিওতে মূলত বাঙালির চিত্রকলার যে সূত্র বা বাঙালি চিত্রকলার যে ভূমিকা আলোচনা, সেই ভূমিকা আলোচনা শেষ হলো। এর পরবর্তী পর্যায়ে মূলত বাঙালি চিত্রকলা এই অধ্যায়টির মধ্যে যে মূল বিষয়বস্তুগুলি আমাদের পাঠ্য রয়েছে বা যে যে বিষয়বস্তুগুলি আমাদের জানতে হবে সেই বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনায় অগ্রসর হব। থ্যাংক ইউ।